গাইস, আসসালামু আলাইকুম। গাইস, আমি একটি অসাধারণ টিপস নিয়ে আসলে আজকে কথা বলবো, আর সেই জন্য আসলে এই ভিডিওতে আসা। আর সেটি হচ্ছে আমাদের প্রাত্যহিক জীবনে বিভিন্ন প্রয়োজনে আমরা কিন্তু মানে অনেক কিছু আমাদের টাইপ করার প্রয়োজন পড়ে, অর্থাৎ কম্পিউটার কম্পোজ করার প্রয়োজন পড়ে। আর এই কম্পিউটার কম্পোজ করতে গিয়ে আমরা কিন্তু দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে যে কম্পিউটারে যারা বিজনেস করেন, কম্পিউটারের দোকানে গিয়ে তাদের কাছে টাইপ করে নিতে হয়। তো এই ধরনের একটি পেজ টাইপ করতে গিয়ে, বাংলা হোক বা ইংরেজি হোক, টাইপ করতে গিয়ে আমাদেরকে কিন্তু 30 থেকে 50 টাকা পর্যন্ত দিতে হয়, এবং এটা অনেকটা টাইম ফুল। কিন্তু আপনার হাতের কাছে, আপনার হাতে যে ফোনটি আছে, সেই ফোনটি দিয়ে কোনো কম্পিউটারের দোকানে না গিয়ে বা কোনো কম্পিউটারের সাহায্য না নিয়ে আপনি কিন্তু খুব সহজেই যে কোনো জিনিস টাইপ করে ফেলতে পারেন, এবং টাইপ করে সেটি কিন্তু যে কি বলে কম্পিউটার কম্পোজের মতো করে আপনি যে কোনো ফটোকপির দোকান থেকে কিন্তু বের করে নিতে পারেন, মানে শিট হিসেবে। তো এই যে সহজ একটি টেকনিক, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আপনি কিন্তু খুব সহজেই একটি বড় একটি কাভার পেজ, পুরো একটি পেজকে কিন্তু আপনি খুব সহজেই আপনার ফোনটি দিয়ে টাইপ করে ফেলতে পারবেন, এবং এটি কয়েক সেকেন্ডের মধ্যেই সম্ভব। যে কোনো ধরনের টাইপিং আপনি কিন্তু করে ফেলতে পারবেন, এবং এটার জন্য আপনার কোনো কস্টিং হবে না। টাইপের জন্য আলাদা করে বা কম্পিউটার কম্পোজের জন্য আলাদা করে আপনাকে কিন্তু পেমেন্ট করার কিন্তু প্রয়োজন পড়বে না। আপনার বিশাল একটি মানে সাশ্রয় হবে এই ক্ষেত্রে। তো টেকনোলজি এখন এতটাই আপডেট যে আপনাকে কোনো কম্পিউটার কম্পোজের দোকানে না গিয়ে আপনি নিজেই কিন্তু ঘরে বসে আপনার হাতে থাকা সেই ফোনটি দিয়ে কিন্তু আপনি এই কাজটি সহজেই করে ফেলতে পারবেন। তো দেখা যাক তাহলে কি সেই টেকনোলজি যার মাধ্যমে আমি খুব সহজেই যে কোনো ধরনের টাইপ খুবই কম সময়ের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে আমি করে ফেলতে পারি। আমি এখন আপনাদেরকে সেই যে টেকনিক, সেই টেকনিকটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব। তো আসুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে খুব সহজে আপনারা টাইপ করে ফেলতে পারেন। তো গাইস, আপনারা দেখতে পেলেন যে কিভাবে খুব সহজেই কিন্তু যে কোনো ধরনের টেক্সট বা আপনার কম্পিউটার কম্পোজ করার প্রয়োজন পড়ছে এই ধরনের যে কোনো কিছু আপনি কিন্তু টাইপ করে নিতে পারেন। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো, তো আপনাদের মনে হয়তো
এই ধরনের আরো অনেক প্রশ্ন জাগতেছে বা জাগতে পারে, জায়গাটা স্বাভাবিক যে আমি না হয় যে সমস্ত টেক্সট হয়তো টাইপ করা আছে আগে থেকেই বইয়ে, সেটাকে এইভাবে কম্পিউটার কম্পোজ করে নিতে পারবো খুব সহজেই, ছবি তুলে তারপর গুগল লেন্সের মাধ্যমে সেখান থেকে কপি কপি করে নিয়ে যে তারপরে সেটাকে আমি ব্যবহার করতে পারবো। কিন্তু যেটা সাধারণত বইয়ে লেখা নাই, আমরা অনেক ধরনের চিঠিপত্র বা দলিল দস্তাবেজ এই ধরনের জিনিস যদি আমাদের মানে কম্পিউটার কম্পোজ করার প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আমরা মানে আমাদেরকে তো আসলে কম্পিউটারের দোকানে যেতেই হবে এবং তাদের যে চার্জ সেই চার্জটা কিন্তু দিয়েই আমাদেরকে কিন্তু কম্পিউটার কম্পোজের যে কাজ সেই কাজটা কিন্তু করতে হবে। তো এই ক্ষেত্রে আমি বলে রাখি যে এই ক্ষেত্রেও কিন্তু আপনাকে কম্পিউটারের যে কম্পোজের দোকান বা কম্পিউটারের দোকানে যাওয়ার কোনোই প্রয়োজন নাই এবং একটি টাকাও খরচ করার কোনো প্রয়োজন নেই। আপনি যেটি লিখতে চাচ্ছেন সেই লেখাটি আপনি সুন্দর করে ভরাট অক্ষরে একটু সুন্দর করে একটি সাদা ফ্রেশ সাদা কাগজে আপনি লিখেন খুব সুন্দর করে, তারপর সেটার একটা ছবি তুলেন সুন্দর করে যাতে সাইডের অন্য কোনো অক্ষর সেই ছবির মধ্যে না আসে, শুধুমাত্র যেই টেক্সটটুকু আপনি মানে কম্পিউটার কম্পোজ করতে যাচ্ছেন সেই টেক্সের যে ছবিটা সেটা যাতে আসে আর অন্য কোনো ওয়ার্ড যাতে সেই ছবির ভিতরে না প্রবেশ করে। এই ধরনের সুন্দর করে একটি ছবি তুলেন, দেন যে প্রসেস আমি আপনাদেরকে এই মাত্র দেখালাম সেই প্রসেসের মাধ্যমে একইভাবে আপনার কিন্তু সেটার কপি করে টেক্সটটা কিন্তু যে কোনো জায়গায়, সেটা ফেসবুকে আপলোডের জন্য হতে পারে বা কাউকে মেসেজে মেসেঞ্জারে দেওয়ার জন্য হতে পারে বা যে কোনো প্রয়োজনে এই টেক্সটটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এবং এটা কম্পিউটারের দোকানে ফটোস্টেটের মাধ্যমে যে সমস্ত ফটোস্টেটে আসলে কম্পিউটারের সাথে কানেকশন দেওয়া আছে এটা বেশিরভাগ কম্পিউটারের দোকানেই কিন্তু থাকে, যে ফটোকপিয়ার যে মেশিন আছে সেই মেশিনের সাথে কিন্তু কম্পিউটারের কানেকশন দেওয়া থাকে, সেখানে আপনি মেইল করে পাঠিয়ে দিয়ে দেন সেই মেইলটা থেকে কিন্তু তারা কপি করে সহজেই যে ফটোকপির মেশিন, তো সেই ফটোকপিয়ার মেশিন থেকে আপনাকে কিন্তু যতগুলো শীট প্রয়োজন ফটোকপি করে দিতে পারবে। তো কোনো প্রকার টাকা খরচ করা ছাড়াই ঘরে বসেই নিজের হাতে থাকা ফোনটি দিয়ে আপনি কিন্তু খুব সহজেই যে কোনো ধরনের টেক্সট কিন্তু কম্পিউটার কম্পোজ করে বের করে নিতে পারেন এবং কম্পিউটার কম্পোজের কোনো প্রকার খরচ কিন্তু এই ক্ষেত্রে আপনার হবে না, সময় সাশ্রয় হবে প্লাস টাকাও কিন্তু সাশ্রয় হবে। তো গাইস, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। অন্য কোনো ভিডিওতে আমি আরও চমকপ্রদ একটি টিপস কিন্তু নিয়ে আসবো আমার নেক্সট ভিডিওতে, তো সেই ভিডিওটি দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে এখনকার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।